Hey guys, good morning and welcome to Juma's Vlogs. So, how are you all? I am very happy. তো আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও দেবো না। আজকে যেটা করবো সেটা হচ্ছে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর কাল আমাদের রান্না পুজো, তো আজকে সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 4:10, এই যে তোমরা দেখতে পাবে। তো এখন আমি আমার বর আর বাবা তিনজনে মিলে যাচ্ছি মাছ কিনতে। তো বাইরেটা এখনও অন্ধকার হয়ে রয়েছে। এই যে ও বেরোচ্ছে, বাবা বাইরের লাইটটা জ্বালিয়ে দাও তো। বাইরের লাইট জ্বলছে, ও বাইরেটা অন্ধকার, এতটাই বুঝতে পারছি না। তো আমরা এখন যাব মাছ কিনতে, তারপরে ওখানে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। বাইরেটা তো এখনো বেশ অন্ধকার হয়ে রয়েছে, জানি না কতটা কি দেখাতে পারবো। তো তোমরা দেখতে থাকো। আজকে এতটাই ভালো লাগছে, পুরো মনে হচ্ছে পুজো পুজো একটা ভাব। আর পুজো দেখে মানে পুজোর সময় যে ঠাকুর দেখে ভোরবেলা ফিললে ঠিক যেরকম মানে ফিলিংটা হয়, আজও ঠিক সেই রকমই ফিলিংসটা হচ্ছে। আমরা চলে এসেছি মাছের কাটায়। তো তোমরা যাই বলো, মানে মাছের কাটা অনেকে বলো বা অনেকে মাছের আড়ত তো বলো, তো যাই হোক চলে এসেছি। আমি ফার্স্ট টাইম আজ এলাম, বেশ ভালোই লাগলো। তো চলো চলো ব্যাগগুলো তাহলে গাড়িতে তোলো। গেট খুলে কেন তুলবে, গাড়ি সাইডে হাতে করে তুলবে, গেট খুলে নাকি তুলবে? ধরে বসতে হবে, ঠিক আছে চলো। ওখানটাই না না, ওই পিছনটাতে হবে না, ওই পিছনটাতে ঠিক আছে। আমি একটা হাতে ধরে বসছি, বাবা একটা হাতে ধরে বসব নাকি? দাও দাও ঝুলি দাও, ওখানটা অসুবিধা হবে না। নতুন নতুন আজকের এক্সপিরিয়েন্স হলো। তোমাকে দিয়ে আবার মাছ বিক্রি করাবো, আমি ভাবছি মাছ ব্যবসা করাবো। কমিশন প্রত্যেকদিন আসবো আমরা মর্নিং ওয়াকে। কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি, আর এই যে মাছ কিনে নিয়ে চলে এসেছি, মাছগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে। বাবা এখন মাছগুলোকে কাটবে, আর এখন বাজে মোটামুটি 6:30 মতো এরকম বাজতে যায়। তো আজকের গিয়ে বেশ ভালোই লাগলো, কখনো যায়নি, নিউ এক্সপিরিয়েন্স। তো তোমাদেরকে দেখাই মাছগুলো। দেখো বাবা মাছগুলোকে মেজের মধ্যে রেখেছে, ছড়িয়েছে কি মাছগুলোকে এখন আঁশ ছাড়াবে, তারপরে ওগুলো কি কাটবে, বাবা নিজেই কাটবে। আর চিংড়িগুলো ওদিকে রয়েছে, চিংড়িগুলো আমরা কাটবো ছাড়াবো। আমাদের মাছ আর চিংড়িটা কাটা হয়ে গেছে, অনেকক্ষণ টাইম লাগলো চিংড়িটা আর মাছটা কাটতে, বাপরে বাপ প্রায় 2 ঘন্টার উপরে টাইম লাগলো। তো বসে বসে আমার পা ব্যথা হয়ে গেছিলো। তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, বাবা মাছগুলো ধুচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মানে মোটামুটি বড় একটা কাজ, যেটা সকাল সকাল কমপ্লিট হয়ে গেল। তো আরও সারাদিনে টুকিটাকি টুকিটাকি তো অনেক কাজই রয়েছে, সেগুলোও করবো তোমাদের সাথে, সেগুলো শেয়ারও করব। তো আপাতত সারাদিনের মধ্যে একটা বড় কাজ কমপ্লিট হলো। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, এই পুজোটা কিন্তু আমার বাপের বাড়ির পুজো, এটা আমার শ্বশুরবাড়িতে হয় না, আমার শ্বশুরবাড়িতে রান্না পুজো নেই। তো এটা আমার বাপের বাড়িতেই হয়, আর প্রত্যেক বছর ওয়েট করে থাকি যে কবে রান্না পুজোটা আসবে, ভীষণই মজা করি, খুবই এনজয় হয়।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু হয়তো ব্লগটা বড় হতে পারে, আর আশা করছি ভালো লাগবে তোমাদের। তো তোমরা দেখতে থাকো। গাইজ, এখন আমরা যাচ্ছি কচি শাক কাটতে, আর বাবা চলে গেছে। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা তো জানোই একটুখানি বৃষ্টি হলেই আমাদের রাস্তায় জল জমে যায়। আর প্রত্যেক বছর আমাদের এই ধিতাদের বাড়ি থেকেই কচি শাক নেওয়া হয়, এবছরও এখান থেকেই নেবে বাবা। বাবা ওই কচি শাকগুলো কাটছে, ওটা এখানটা রাখি। আমি নিচু করছি, বাবা ও নিচু করে দিচ্ছে। ওইটা ভারী না, আমি ওটা হাত দেবো না, আমি যত নিচু করি। বাবা কত জোয়ার বাবা কচু শাকের পাতাগুলি কেটে ভালো করে পরিষ্কার করে দিয়েছে, তো এবার আমি এগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো গাইজ, আমার কচু শাকগুলো কাটা হয়ে গেছে, আর এখানে বড় মা সমস্ত সবজি টবজি গুলো ধুয়ে রেখে দিয়েছে, এখন থেকে কি দেখতে পাবো। সমস্ত সবজি এখানে স্ল্যাবের উপর সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, আর বাইরে কাজ করছে ওরা এখনো টুকটাক মোটামুটি। আমার এখন কিছু কাজ নেই, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে এগুলো একটু দেখাই, তো তোমরা দেখতে পাবে। এই গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা ভিজে সবেমাত্র স্নান করে এলাম, আর এখন বাজে 3:30। তো মোটামুটি সারাদিনের তো কাজ বাজ শেষ হয়ে গেছে, টুকটাক টুকটাক অনেক কাজই ছিল, আর মেন কাজ একটু পরেই শুরু হবে, সেটা হলো সবজিগুলি কাটতে হবে, কারণ সারা রাত ধরে আজকের রান্না হবে। তো সেটাই হবে একটু পরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেটা দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। বাড়ির সবাই সবজি কাটতে বসে গেছে, মা দিদি বড় মা বাবা সবাই কিছু না কিছু করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সবাই কি করছে। মা আলু কাটছে, আর বাবা নারকেল কুড়াচ্ছে দেখো, আর দিদি কি করছে দেখি, দিদি হচ্ছে কুমড়ো কাটছে, আর বড় মা হচ্ছে কচু শাক কাটছে। আর আমি, আমাকে কেউ কিছু দেয়নি করতে। তোমরা তো দেখলে সবাই কিছু না কিছু করছে, আর আমি বললাম আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না, দূর ভাল লাগে না। গাইস, আমাদের তো অনেকক্ষণই হয়ে গেছে, সবজি টবজি গুলি কাটা হয়ে গেছে, তো বাবা এবার সব সবজি নুন হলুদ মাখাচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব সবজিগুলো মোটামুটি নুন হলুদ মিশানো হয়ে গেছে, চিংড়ি মাছ আর মাছটাই বাকি আছে, তো এখন চিংড়ি মাছটাতে নুন হলুদ মিশাচ্ছে, আর তারপরে মাছটা বাকি আছে, ওটা মেশালে মোটামুটি কমপ্লিট। বেশি দিও না, নুন হয়ে যাবে। সো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে সমস্ত কিছুতে সবজি মাছে নুন হলুদ মেশানো হয়ে গেছে, সব একসাথেই মাখিয়ে নেওয়া হয়। তো এবারে মা ওই গ্যাসের সামনে পুজো দেবে, দিয়ে তারপরে গ্যাসটা জ্বালানো হবে। তো মা ওই যে পুজো দেওয়ার জন্য বসে গেছে, প্রদীপটা দেখো। শাকটা বাজা বড় মা, এখন বাজে
সন্ধ্যে 7টা আর এখনই গ্যাসটা জ্বালালো সবাই তোমরা তো দেখতেই পেলে। তো এখন থেকেই রান্না শুরু হবে আর চলবে সারা রাত ধরে, মোটামুটি ভোর পর্যন্ত তো চলবেই। তো সেটা তো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আমাদের রান্না শুরু হয়ে গেল। ফার্স্টেই ভাজা হচ্ছে ঢেঁড়স ভেন্ডি, আর বাইরে একটা এখানেও একটা বড় ওভেন জ্বালানো হবে, কারণ একটা গ্যাসের করতে তো আরো অনেক টাইম লাগে, তো এখানেও একটা ওভেন জ্বালানো হবে। প্রত্যেক বছরই রান্না পুষোর মাছ চিংড়িটা আমিই ভাজি, তো এবছরও সব মাছ চিংড়ি আমিই ভাজবো, সেই জন্য আমি চলে এসেছি এখানে মাছ আর চিংড়িটা ভেজে নিতে। রাত্রি প্রায় 12টা বাজতে যায় আর কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বেশিরভাগটা এখনো বাকি আছে। এখন দিদি হচ্ছে কুমড়ো আর চিংড়ি করছে, আর বাকিরা কে কি করছে চলো তোমাদেরকে দেখায়। বড় মা এখন পিঠে ভাবাচ্ছে, আর আর বাবার আর মাসি এসেছে আমাদের বাড়িতে, বাবা আর মাসি পিঠে করছে, আর আমার দিদি এই কুমড়ো আর চিংড়ি ওটা করছে। হাত ব্যথা করছে দিদি? করছে না? অনেক সময় লাগে এগুলো করতে। আমিও করবো কিছু কিছু। আমার তো ঘুম পেয়ে গেছে। আমার হ্যাঁ একটু আগে পাচ্ছিল, আবার তারপর এখন আর পাচ্ছি না। পায়েস হচ্ছে এখন। আমার তো যেটা করছিলাম আর কি কুমড়ো চিংড়িটা হয়ে গেছে, আর মা সবে এখন কচু শাকটা বসালো, মাছের মাথা দিয়ে কচু শাক। এখন প্রচুর টাইম লাগবে ওইটা, আর বাবা এদিকে এই যে ডালে করছে, তো ওই ডালটাকেও ঝুড়ো করবে একদম, তো সেটা করতেও অনেক তার টাইম লাগবে। এখন সবাই 1টা বাজে, পুরোপুরি কমপ্লিট হতে হতে যা মোটামুটি বোঝা যাচ্ছে 4টে বেজে যাবে হয়তো। কথা বলছে কারোর সাথে, ও এসেছে, ও কটার সময় এলো? 11টা নাগাদ বোধ হয় এলো, দেরি করেই এসেছে। হনুমানের মতো বসে আছিস কেন? কচু শাকটা হয়ে গেল মোটামুটি, তাহলে হয়ে যায় তাই তো? এগারি ভাত সব এদিকে হয়েছে আর জল বসিয়েছে এগারি। হে গাইস, গুড মর্নিং। এখন তো বাজে 4টে, তোমাদের তো বলেছিলাম প্রায় 4টে বেজে যাবে, তো প্রায় 4টেই বাজতে যায়, তো ওই কারণেই গুড মর্নিং বললাম, কিন্তু তোমাদের কাছে হয়তো এখন রাত।
তো যাই হোক আমাদের সব রান্নাবান্না অল টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের গরম মুখ হবে, মানে ওই সব যেগুলো রান্না হয়েছে সেগুলো একটু একটু করে এখন খাওয়া হবে। এই যে মা অলরেডি এখানে নিয়ে চলে এসেছে, তো এইগুলোই এখন আমরা সবাই ইটুকুটুকু করে খাবো। আর তোমাদেরকে দেখাই যে সব কমপ্লিট হয়ে গেছে, মা এদিকে সাজিয়েও রেখে দিয়েছে। মাসটা নিচে লাগিয়ে হঠাৎ দেবে কি চাপা না, অন্য পাশে অন্য অন্য ঢুকে না মুরগি চলে চলে আচ্ছা হাত আমরা তুলে দাও, এইটা হাত তুলে দাও, তুলে দেই তোমরা কোথায় তুলবে, কোন তুলে দাও না উপরে জায়গা কর, ওখানে তুলে দিলে হবে ঠিক। বাবা এখানে খেতে বসে গেছে, আর রয়েছে আর একজন ঘুমাচ্ছে, ও আর পারছিল না, ওর ভীষণ ঘুম পাচ্ছিল, ও শুয়ে পড়েছে ওই কারণে। আর এখানে একজনের তো একটুখানি ঘুম অলরেডি হয়ে গেছে, ঘুমতে ঘুমতে আবার মোবাইল ঘাটে, সারাক্ষণই ফোন ঘাটে, অল টাইম ফোন ঘাটে, বাড়িতে যতক্ষণ থাকে তার বেশিরভাগটা সময়ই ফোন ঘাটে। আর আমরা তো এখন খাবো, কারণ বললাম তোমাদেরকে যে গরম হবে, তো চোখ দেখতে পাচ্ছ ছোটো ছোটো হয়ে এসেছে, কারণ কালকে চারটের সময় উঠেছি, সকালবেলা চারটের আগে উঠেছি, সাড়ে তিনটা নাগাদ উঠেছি, আর আজকে এখন চারটে বাজে, কোনো ঘুম নাই কিচ্ছু নাই। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, লাইক করবে, লাইকটা প্রয়োজন, লাইক পেলে ভিডিও করতে আরও বেশি করে মন চায়। তো চলো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।